আসসালামু আলাইকুম আবারও আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুলকপির চাষের আটটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস ফ্রেন্ড আগাম ফুলকপি চাষ করতে গেলে আমাদেরকে এই আটটি বিষয় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যদি আপনি এই আটটি বিষয় ভালোভাবে লক্ষ্য রাখেন তাহলে খুব ভালো মুনাফা পাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি প্রথমেই আমাদেরকে সময়টাকে বেছে নিতে হবে কোন সময়ে বীজতলা তৈরি করতে হবে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে আগাম ফুলকপি চাষ করতে হলে আমাদেরকে জুন থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বীজতলা বীজ রোপণ করতে হবে বীজতলা তৈরি করার ভিডিও আমার চ্যানেলে একটি আছে আপনারা সেই ভিডিওটি চ্যানেল থেকে দেখে নেবেন আমি আই বটনে দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন দুই নম্বরে আমি আপনাদের জন্যে দেখেছি বীজটা সংগ্রহ কিভাবে করবেন কোন বীজ লাগালে ভালো মুনাফা পাওয়া যাবে আমাদেরকে বাজার থেকে বর্ষা সহ্য করতে পারে সেই রকমের বীজ সংগ্রহ করতে হবে এখানে আমি আপনাদেরকে ফেমিনিস কোম্পানির ডন বীজটি দিয়ে বলছি আপনারা চাইলে অন্য বীজও ব্যবহার করতে পারেন যেটা বর্ষা সহ্য করতে পারে এই জাতটি খুব ভালো এবং বর্ষা সহ্য করতে খুব ভালো পারে বীজতলায় বীজ ফেলার আগে আমাদেরকে বীজটাকে শোধন করে নিতে হবে বীজটা শোধন করার জন্য আপনি টাইকোডারমা মা ভিড়িডি প্রতি কেজি বীজের সঙ্গে পাঁচ গ্রাম অথবা কার্বানডাইজিম গ্রুপের যে কোনো ওষুধ প্রতি কেজি বীজের সঙ্গে দুই গ্রাম ভালোভাবে মিশিয়ে নিলে বীজটা শোধন হয়ে যাবে তিন নম্বর হচ্ছে অগ্রিম ফুলকপি চাষের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক জমি নির্ণয় আমরা যদি সঠিক জমি নির্ণয় না করতে পারি তাহলে অগ্রিম ফুলকপি চাষ করে কোনো লাভ হবে না এর জন্যে আমাদেরকে উঁচু জল জমে না এরকম জমি বেছে নিতে হবে জমিটি অবশ্য বেলে দোয়াশ ও দোয়াশ হলে খুব ভালো হয় মাঝারি উঁচু জমিতে এ অগ্রিম ফুলকপি চাষ করলে মুনাফা পাওয়ার সম্ভাবনা খুবই কম মাঝারি উঁচু জমি যদি হয় তাহলে আপনারা সেই জমিতে বেড তৈরি করে চারা বসাবেন যাতে বেডের মাধ্যমে অতিরিক্ত জল জমির বাইরে বেরিয়ে যায় চার নম্বরে আমি আপনাদেরকে বলছি যে জমিতে সঠিক পরিমাণে সার ব্যবহার করতে হবে অনেক সময় দেখা যায় আমরা এলোপাতারি সার ব্যবহার করে কপি গাছগুলিকে নষ্ট করে দিচ্ছি এর জন্য আমাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে জমিতে সার প্রয়োগ করতে হবে জমি তৈরির সময় আমাদেরকে বিঘাপতি দশ কুইন্টাল গোবর সার ও দু কেজি অ্যাজোভাস একসঙ্গে মিশিয়ে শেষ চাষের আগে প্রয়োগ করতে হবে এর চার থেকে পাঁচ দিন পর জমিতে আমাদেরকে মূল সার দিতে হবে মূল সার দেওয়ার দুই তিন দিন পর পঁচিশ থেকে তিরিশ দিনের চারা যখন হবে তখন আমাদেরকে জমিতে রোপণ করতে হবে মূল সার হিসাবে আমাদেরকে দশ কেজি নাইট্রোজেন ও সাড়ে তেরো কেজি ফসফেট কেজি পটাশ দিতে হবে পনেরো দিনের মাথায় চাপান সার পাঁচ কেজি নাইট্রোজেন ও সাড়ে তিন কেজি পটাশ দিতে হবে দ্বিতীয় চাপানে আমাদেরকে একই পরিমাণ সার জমিতে দিতে হবে পাঁচ নম্বরে আপনারা বীজতলা থেকে যখন চারা ওঠাবেন তখন সেই বীজতলায় চারা তোলার আগে জল দিয়ে দেবেন জল দিয়ে চারাগুলোকে ওঠালে চারাগুলি কম নষ্ট হয় সঠিক দূরত্বে আমাদেরকে চারা বসাতে হবে সঠিক দূরত্বে আমরা যদি চারা না বসাই তাহলে ভালো মুনাফা পাওয়া যাবে না খুব ঘন হয়ে গেলে চারাগুলি থেকে ভালো ফলন পাওয়া যায় না আবার খুব বেশি গ্যাপ হয়ে গেলে সেখানে জমিতে বেশি চারা ধরবে না এর জন্যে আমাদেরকে একটি দড়ি নিতে হবে সেই দড়িতে দেড় ফিট মাপের একটি মার্ক করে নিতে হবে মার্ক করে নিয়ে দেড় ফিট বাই দেড় ফিট অন্তর অন্তর আমাদেরকে চারা বসানোর জন্যে মাদা তৈরি করে বসাতে হবে মাদা না তৈরি করে আপনারা সরাসরি জমিতে ওই দেড় ফিট অন্তর অন্তর চারা বসিয়ে দিলেও হবে লাইন থেকে লাইনের দূরত্ব দেড় ফিট থাকবে এবং গাছ থেকে গাছের দূরত্ব আপনাদেরকে দেড় ফিট রাখতে হবে এভাবে যদি আমরা চারা বাসাই তাহলে বিঘাপতি চারা চার হাজার থেকে সাড়ে চার হাজার চারা বসানো যায় ছয় নম্বরে বলি আপনাদেরকে সঠিকভাবে আমাদেরকে কপির পরিচর্যা করতে হবে জমিতে যদি আগাছা থাকে তাহলে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে চারার বয়স যখন কুড়ি দিন হবে তারপর থেকে আমাদেরকে দুই থেকে তিনবার আড়াই গ্রাম করে প্রতি লিটার জলে বোরন গুলে স্প্রে করতে হবে সাত নম্বরে রয়েছে পোকা নিয়ন্ত্রণ ফুলকপি যদি সঠিকভাবে পোকা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে সম্পূর্ণ কপিটি পোকাতে নষ্ট করে দেবে এর জন্যে ফুলকপিতে কী কী পোকায় আক্রমণ করছে সেটা আমাদেরকে লক্ষ্য করে রাখতে হবে সকাল ও বিকালে মাঠ পরিদর্শন করতে হবে কখন কোন পোকা আক্রমণ করছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ফুলকপিতে সাধারণত সবুজ ও বাদামি ল্যাদা পোকায় পাতাগুলিকে খেয়ে সবুজ অংশগুলিকে নষ্ট করে দেয় এই পোকায় যদি আক্রমণ করে তাহলে আমাদেরকে ভিপ্রোনীল পঁচিশ পার্সেন্ট এসসি গ্রুপের ওষুধ এক মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে অথবা অ্যাজা ডাইরেক্টিন এক পার্সেন্ট ইসি তিন মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এরপরে দেখা যায় সাদামাছি জাব পোকা যারা কচি পাতার রস তুষে খায় এদের জন্যে ডাইমিটয়েড তিরিশ পারসেন্ট ইসি দুই মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে আরও দেখা যায় বিহারি পোকা ঘোড়া পোকা ও কাতার মাছি এদের দমন করতে আমাদেরকে অ্যামেথাকসান পঁচিশ পারসেন্ট ডাব্লুজি দুই গ্রাম দশ লিটার জলে গুলে স্প্রে করতে হবে এবার আমি আপনাদের জন্যে সর্বশেষ ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বর্ষার মধ্যে অতিরিক্ত গরম ও বর্ষার জন্য ছত্রাক আক্রমণ করে এবং বিভিন্ন রকম রোগে গাছগুলি নষ্ট হয়ে যায় এ রোগ আমাদেরকে অবশ্যই দূর করতে হবে যদি আমরা এই রোগ দূর করতে না পারি তাহলে ভালো মুনাফা পাবো না লোস্কান হয়ে যাবে আগাম ফুলকপির কি কি রোগ দেখা যায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে সঠিক ওষুধ ব্যবহার করতে হবে সকাল ও বিকেলে মাঠ পরিদর্শন অবশ্যই করতে হবে কোনো গাছে কোনো রোগ দেখা দিলে দুরন্ত ব্যবস্থা নিতে হবে কপি গাছে কী কী রোগ দেখতে পাওয়া যায় দেখে নিই এই কপি গাছে বেশি দেখতে পাওয়া যায় চারা অবস্থায় গাছ ঢলে পড়ে যাচ্ছে গোড়া পচে যাচ্ছে শিকড় নষ্ট হয়ে যাচ্ছে ফুল পচে যায় অর্থাৎ রোগটি বেশিরভাগ দেখা যায় যদি রোগ দেখা যায় তাহলে আমাদেরকে কার্বেন ডাইজিম পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের ওষুধ দুই গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে বা ম্যানকোজেব চৌষট্টি পার্সেন্ট প্লাস কার্বেনজিম আট পারসেন্ট গ্রুপের ওষুধ দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এই হিসাবে বলা যায় টাটা মাস্টার সাব পাউডার স্পিন ট্যাবলেটার ভ্যালাডামাইসিন প্রভৃতি দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে আমাদেরকে স্প্রে করতে হবে দুই নম্বরে দেখা যায় মাথা ফাঁপা ও কাণ্ড ফাঁপা পচন কপি ফেটে যায় এই রোগ কাণ্ড চললে ভিতরে পচন দেখতে পাওয়া যায় এই রোগ দেখা মাত্রই আমাদেরকে বোরিক অ্যাসিড এক গ্রাম প্রতি লিটার জলে বা সোহাকা পঁয়ষট্টি গ্রাম কাঠাপতি ছিটিয়ে দিতে হবে কালোশিরা বা এক একশিরা রোগ পাতার কিনারায় থেকে ত্রিকোণ অংশ ফ্যাকাশে ও হলদে হয়ে যায় এর জন্যে আমাদেরকে কপার অক্সিক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট চার গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এরপরে দেখা যায় সাদা ছত্রাক বা ডাউনি মিলিডিউ পাতার ওপর হলুদ ছোপ ও নিচে সাদা বাদামি ছোপ পড়ে রোগ দেখা দিলে আমাদেরকে ম্যানকোজো পঁচাত্তর পার্সেন্ট ডাব্লুপি আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে বা পোপিকোনা জল পঁচিশ পার্সেন্ট ইসি শূন্য দশমিক পঁচাত্তর মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এছাড়া পাতায় কালো দাগ এই কালো দাগ যদি আমাদের দেখা যায় তাহলে পেপোকোনা জোল দশ পার্সেন্ট ইসি শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে জৈবভাবে যদি আপনারা পচা তাড়াতে চান তাহলে টাইকোডার্মা ব্রিডি বা সিউডোমোনাস ফ্লুয়ারেন্স জমিতে প্রয়োগ করুন অথবা স্প্রে করার জন্যে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন এই নিয়মগুলি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন তাহলে আগাম ফুলকপি থেকে ভালো পয়সা কামাতে পারবেন ফুলকপি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ